আসসালামু আলাইকুম, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আসলে আমি যেতেছি হলো উইন্টারবার্গ, সেটা আসলে একটা স্নো পড়ে ওই এরিয়াটাতে অনেক বেশি, ওইটাতে যাচ্ছি। আজকে আমি একা যাচ্ছি না, আমি ছিলাম এতদিন মুনশিন রাটবাকে আমার এক্সামের কারণে। তো আজকে আসলে ভাই বেড়াদের নিয়ে উইন্টারবার্গে যাচ্ছি। এদিকে আছে হলো আমাদের খুব পরিচিত মানুষ মফাসসাল, মফাসসাল সে হ্যালো। এদিকে আছে হলো আমাদের মিস্টার প্রশান্ত ভাই, এখন ব্যস্ত। প্রশান্ত ভাইয়া ভাইয়া হ্যালো বলেন। এই যে প্রশান্ত ভাই আছে এখানে, আর এখানে আছে হলো আর্সেনাল সে হ্যালো। সো উই ফোর আর গোয়িং টু উইন্টারবার্গ, তো ওইখানে আমরা একটু স্নো টো নিয়ে একটু খেলাধুলা করবো আর কি। সো আমাদের প্ল্যান আছে ওইখানে মোটামুটি 3-4 ঘন্টা থাকা, তারপরে আসলে আজকেই ব্যাক করবো। এখন দেখি আসলে ওইখানে যায় কি অবস্থা, কি হবে না হবে আমি জানি না। আসলে ভিডিওটা আপনারা কবে দেখবেন, কিন্তু প্রশান্ত ভাই ভাইরাল করে দিব, সমস্যা নেই। সো আমরা এখানে মোটামুটি আরও 2 ঘন্টার মতো লাগবে, আমরা 12:24 দিকে যা নামবো, হয়তো ওইখান থেকে নেমে হয়তো আমাদের আর কিছু পথ হাঁটতে হবে বা বাসে যেতে হবে, কিছু করতে হবে। তো দেখা হচ্ছে উইন্টারবার্গে। অলরেডি আমরা উইন্টারবার্গের কাছাকাছি চলে আসছি, কিন্তু আমাদের লাকটা মনে হয় খুব বেশি ভালো না, কারণ এমনিতেই খুব সানি ডে, যদি স্নো না পড়ে তাহলে স্নো প্রচুর গলতে থাকে সানি ডেতে, এবং আমরা খুব বেশি স্নো দেখতেছি না, দেখতেছি অল্প অল্প। এখন দেখা যাক আসলে নামার পরে আমরা আসলে কতটা স্নো পাই। শীত হবে এটা মোটামুটি বলা যায়, হয়তো অলমোস্ট 2 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে অথবা -1 থাকতে পারে। তো আমরা আসলে ঢুকতেছি এবং মোটামুটি স্নো এর রাজ্য শুরু হয়ে গেছে। এই পাশে মুফাসসাল তো প্রচুর এক্সাইটেড, সে ছবি তুলতেছে। এখানে আর্সেনালও দেখতেছে, আমাদের আমাদের ভাইয়া 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 বলেন কি ভালো লাগছে, ভালো লাগছে না ভালো লাগছে। তো আমরা ভালো লাগার মধ্যেই আছি। আমাদের ওই যে আপনাদের পিছন থেকে দেখতে পারতেছেন সাদা হয়ে আছে, অনেক সাদা সাদা এই, আর এই পাশে তো মোটামুটি স্নোয়ের একটা স্তূপ হয়ে আছে। তো কিছুক্ষণের মধ্যে আমরা নেওয়া যাবো ইয়ার জন্য, না 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 আরও সময় আছে, আরও মোটামুটি 10 মিনিট। তো আমরা আর 10 মিনিটের মধ্যে নেমে যাবো, আই থিঙ্ক ভিতরে ঢুকলে আমি আমরা আরেকটু স্নো দেখতে পাবো। আমরা অলরেডি উইন্টারবার্গে চলে আসছি, তো মোটামুটি এইখানে খুব বেশি শীত, ভালোই শীত লাগতেছে, এবং মনে হচ্ছে যে একেবারে বরফের দুনিয়াতে ঢুকে গেছি, পুরা মানে 100% ঢুকে গেছি আর কি টাইপের। এইখানে স্কি করতেছে, ওই যে উপর থেকে এসে ওদিক থেকে নামতেছে। তো এইখানে আমরা ক্যাবেল দিয়ে হয়তো আমরা নামবো বা উঠবো, দেখা যাক আসলে কতটুকু করতে পারি। আসলে উপরে যাওয়ার চিন্তা করছিলাম, কিন্তু উপরে আর যাওয়া হইতেছে না, কারণ এখানে যাইতে হইলে অবশ্যই স্কি যে শু সেই জুতা লাগবে আর কি, সেই জুতা আমাদের কাছে নাই, সেই জন্য আমরা যাইতেও পারবো না, ওরা কোনোভাবে অ্যালাউ করতেছে না। তো আপনারা যদি কেউ আসেন তাহলে অবশ্যই ওই ধরনের শুটও নিয়ে আসবেন, আদারওয়াইজ এটা আসলে অ্যালাউ না। এবং এইখানে মোটামুটি অনেক ভালোই ঠান্ডা, সো বি কেয়ারফুল আর কি, মানে আসার আগে। আমরা আসলে উইন্টারবার্গের অনেকটা জায়গায় ঘুরলাম, তো এখন আবার মানে যেই দিকটা দিয়ে মানুষ উঠে স্কি করতেছে ওই পাশটা থেকে একটা সাইডে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছেন মানুষ স্কি করতেছে, তো প্রথমে এই ক্যাবল দিয়ে আসলে উপরে উঠে এই যে সাইডটা দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে আবার নিচে নেমে যায়। তো এখানে আবার প্রশান্ত নায়কের মতো দাঁড়ায় আছে, এই একটা হাসি দেন বলেন আমি নায়ক। এখানে আবার মুফাসসাল ইয়ে করতেছে, আর মুফাসসাল এগুলো একটা বিয়ে করে ফেললিতে হয়ে যায়, হ্যাঁ পরে তো তারপরে এগুলো শিখতে হবে। এই মুফাসসাল এরকম ই আর কি, যেন হতাশার সুর ছাড়লো কে লিখা, হ্যাঁ ও মাই গড, দেখেন পিচ্ছি কেমনে মারতেছে দেখছেন, ওই বাপ পরে যেতেছে কিন্তু ইয়ে পড়তেছে না, পিচ্ছি পড়তেছে, আরে বাপ রে বাপ, উ
They're really cool. My God. Oi sala. Ok. আমাদের উইন্টারবার্গের ট্যুর মোটামুটি শেষ, কারণ হলো আমরা এখন ট্রেন স্টেশনে আছি। এই ট্রেন স্টেশনটার নাম হলো উইন্টারবার্গ ওয়েস্ট। তো অল্প কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে, তো আমরা এখানে ওয়েট করতেছি। এখান থেকে সরাসরি আমরা একেবারে ডর্টমুন্ডে যাব, ডর্টমুন্ডে থেকে মুশিনগার্ডবাগে চলে যাব। তো আমাদের এখানে আসলে শেষ, এবং এখানে মোটামুটি দুই তিন ঘন্টা, তিন চার ঘন্টা ম্যাক্সিমাম থাকলেই এনাফ। আর আমরা যেহেতু শীতের এখানে থেকে আসলে আমার এত অভ্যাস নেই, সো ফ্রিজ হয়ে যায় আর কিছুক্ষণ মধ্যেই আর কি। যাই হোক, আমরা ওয়েট করতেছি ট্রেনের জন্য।